যুক্তরাষ্ট্রের ভিসা নীতির উদ্দেশ্য বাংলাদেশে জাতীয় নির্বাচনে কারো পক্ষ নেওয়া নয়। ভিসা নীতির উদ্দেশ্য অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত এক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কথা জানান মুখপাত্র ম্যাথু মিলার। তিনি উল্লেখ করেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ক্ষমতাসীন দল ও রাজনৈতিক বিরোধীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নিষেধাজ্ঞা গণমাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, কাদের ক্ষেত্রে প্রযোজ্য তা এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। Was there another Bangladesh one? Yeah, go ahead. So before yesterday told that it will it will be applied also on media person. I think what we have said and we আমরা কারো নাম ঘোষণা করছি না, কারণ ভিসা সংক্রান্ত তথ্যগুলো গোপনীয়। আমরা এটাই স্পষ্ট করছি যে আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন ও বিরোধী দলীয় সদস্যদের উপর এই ভিসা নীতি প্রয়োগ করা হবে।